এই ধরনের লোন লোন টাইপের এই ধরনের ক্যালকুলেশনের ক্ষেত্রে আপনি আরেকটা টুলস আছে এটা আপনি ইউজ করতে পারেন এটাই হলো সবচেয়ে বেশি স্মার্ট টুল আমি এর আগে দুই দুই ধরনের ওয়েদ আমি আপনাদেরকে দেখিয়েছি কীভাবে আপনি এই ধরনের ক্যালকুলেশন করবেন এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো যে সিনারিও ম্যানেজারের মাধ্যমে কীভাবে আপনি করবেন সেটা পাবেন এই যে হোয়াট ইপ অ্যানালাইসিসের আন্ডারে সিনারিও ম্যানেজার এটা আমি ওপেন করলে এটার ভিতরে দেখেন যে অ্যাড আছে সিনারিও ম্যানেজার দিয়ে আপনি আপনার যে কোনো যেটা খুশি আপনি একটা কিছু আপনি কমেন্ট দিতে পারেন দেওয়ার পর আমি এটা ওকে দিলাম এবং এখন আমি ভ্যালুগুলো আমি চেঞ্জ করবো যেহেতু এটা আমি লোয়েস্ট লোন লিখেছি সেহেতু আমি লোয়েস্ট লোন আমি যদি সেভেন্টি থাউজেন্ড নিই এবং এটার রেট পয়েন্ট জিরো ফাইভ এবং এটা আমি দশ বা এখানে এই সিলেকশনটা ঠিক আছে আর কমেন্টের ঘরে আপনি যেটা ইচ্ছা লিখতে পারবেন বাট আমি এখানে কিছু লিখছি না ওকে ওকে দিয়ে আমি স্ট্যান্ডার্ড যেখানে এখানে যেটা আছে সেটাই আমি এখানে দিচ্ছি দিয়ে আমি ওকে দিলাম এরপর আমি একটা হায়েস্ট লোন দিই টেবিলের মাধ্যমে রিপোর্টের মাধ্যমে তো সেকেন্ড যেটা সেটা আমি পরে আসছি প্রথম যেটা সাম সিনারিও সামারি এটা আমি সিলেক্ট করে আমি যদি এটা ওকে দেই তাহলে এখানে দেখেন যে এটা এখানে সিনারিও সামারিটা এড হয়ে যাবে এখানে এখন এই যে সিনারিও সামারিটা এখানে যেভাবে তো দেখাচ্ছে এভাবে আপনার রিপোর্ট এর পরের যেটা আছে এটাকে আমি দিব ইয়ার এখানে দেখেন যে একটু সমস্যা হয়েছে এখানে টেন ইয়ার টেন ইয়ার টুয়েলভ ইয়ার বাট এখানে নাইনটি এইট এখানে আসলে এইট ইয়ার লিখতে যে এটা নাইনটি এইট ইয়ার লেখা হয়েছে এটা আসলে মডিফাই করলে এটা ঠিক হয়ে যাবে তো এভাবে আপনি সিনারিও ম্যানেজারটা ইউজ করেন তাহলে এইভাবে বিভিন্ন রকম সিনারিও আপনি নিয়ে সেভ করে জাস্ট রাখবেন যখন রিপোর্ট দিতে চান জাস্ট এখান থেকে আপনি সামারি দিলেই সামারি তৈরি হয়ে যাবে